বিশাল আকার অতি প্রাচীন এক বট গাছের ছায়ায় ঘেরা এই স্থান। এই স্থানে যেন অনুমতির অপেক্ষায় থাকে সূর্যের আলো। প্রায় 400 বছরের প্রাচীন বট গাছ থেকে মাটিতে নেমে আসা অসংখ্য ঝুড়ি, সেই ঝুড়ির ফাঁকে ফাঁকে হাজার রহস্যের আনাগোনা। তারই মাঝে দেবী শ্মশানকালীর অতি প্রাচীন এক মন্দির। এই বনানীর আলোছায়ায় ঘেরা পরিবেশে দিনের বেলাতেও গায়ে শিহরণ জাগে। তবে শুধুই রোমাঞ্চ নয়, একই সঙ্গে ইতিহাস এবং কিংবদন্তিও মিলেমিশে একাকার এই মন্দির ঘিরে। জলপাইগুড়ির গোশালা মোড় ধরে সোজা চলে গিয়েছে জাতীয় সড়ক, ঠিক তার পাশেই রয়েছে এই মন্দির। উত্তরবঙ্গের শিকড়ের সঙ্গে যার যোগ, তার নামেই মন্দিরের নামকরণ তথা পরিচিতি, দেবী চৌধুরানীর শ্মশানকালী মন্দির। জনশ্রুতি, বৈকুণ্ঠপুরে থাকাকালীন 1795 সাল নাগাদ এই স্থানে ছনের একচালা মন্দিরে এই দ্বিভুজা কৃষ্ণবর্ণা শ্মশানকালীর উপাসনা শুরু করেছিলেন দেবী চৌধুরানী। প্রচলিত তথ্য বলে, উত্তরবঙ্গে দেবী চৌধুরানীর একাধিক ডেরার মধ্যে এটি ছিল অন্যতম। এই মন্দিরের প্রথম পুরোহিত ছিলেন ভবানী পাঠক। এই বটবৃক্ষের নিচে দাঁড়িয়েই দেবী চৌধুরানী দুস্থদের মধ্যে বিলিয়ে দিতেন লুঠের সব সামগ্রী। সেই সময় মন্দিরের নিচে থাকা গুপ্ত সুড়ঙ্গে রাখা হতো লুঠের সামগ্রী। সেই সময় বলা হয় যে এই দেবী চৌধুরানী প্রতিষ্ঠিত এই কালী, এই যে যেটা দেখতে পাচ্ছ ওখানে একটা পাটাতন, এটা আগে কাঠের ছিল, এটা ঘোরালে ওই গুহার মুখ কপিকল খুলে যেত। তো সেটাও এখানে ছিল, আমরা যখন প্রথম 2001-এ এখানে আসি তখন এখানে পুরনো ঘর ছিল, তার মধ্যে ছিল সেই সব। এখান থেকে কয়েকটা সুড়ঙ্গের মুখ আছে নানা সময়। সময়ের সঙ্গে সঙ্গে মন্দিরের পরিকাঠামোয় বদল এসেছে, বদলায়নি পুজো পদ্ধতি। এখনও মাছ মাংসের ভোগ নিবেদনের পাশাপাশি বলির মাধ্যমেই তন্ত্র মতে পুজো করা হয় দেবীকে। শোনা যায় নরবলি দেওয়ার অপরাধে নয়ন কাপালিক নামে এই মন্দিরেরই এক পুরোহিতকে প্রাণদণ্ড দিয়েছিল ব্রিটিশ সরকার। বর্তমানে দীর্ঘ সময় ধরে মন্দিরের সেবায়েত এক মুসলমান পরিবার। গোশালার এই শ্মশানকালী মন্দিরের দেবী চৌধুরানী বঙ্কিমের দেবী চৌধুরানী, এমন লোকশ্রুতি থাকলেও তার প্রামাণ্য নথি অমিল, তবু বিশ্বাসেই তো মিলায় বস্তু। আর তাই দেবী চৌধুরানীর মন্দির এই খ্যাতির টানেই আজও এই স্থানে ভিড় জমান দেশ বিদেশের পর্যটকরা।